হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতি ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমি কথা বলবো ইথেরিয়াম নেম সার্ভিস নিয়ে। ইথেরিয়াম নেম সার্ভিসটা কীভাবে কাজ করে অ্যান্ড এখানে আপনি কীভাবে ENS ডোমেন বায় করবেন, কারণ লাস্ট এক বছরে বিভিন্ন ইউনিক ENS ডোমেন প্রচুর পরিমাণ দামে সেল হচ্ছে, যেটা জাস্ট $10 দিয়ে বায় করা হয়েছিল। যেমন ধরেন এখানে $000.eth, যেটা পরে এখানে সেল করা হয়েছিল 300 ইথেরিয়ামের মধ্যে বা $320,000। তারপর এখানে আরেকটা ইএনএস ডোমেন সেল হয়েছে abc.eth, এই ইএনএস ডোমেনটা সেল হয়েছে 90 ইথেরিয়ামে, বর্তমান যেটা $1.5 লাখ প্লাস। এই ইএনএস ডোমেনগুলা জাস্ট $10-$20 কিন্তু আপনি বাই করতে পারবেন। তারপর এখানে paragrimit.eth, এটা সেল হয়েছিল 400 ইথেরিয়ামে। তো এখন কথা বলি এই ইএনএস ডোমেনটা কি বা ইথেরিয়াম নেম সার্ভিসটা কি। ENS ডোমেন হলো একটা ডোমেন ইথেরিয়ামের মধ্যে। আমরা যেমন বর্তমানে বিভিন্ন ডোমেন ইউজ করি, facebook.com, google.com, amazon.com বা alibaba.com, এই নামগুলো বা এই অ্যাড্রেসগুলো কিন্তু আগে এরকম ছিল না। আমি যদি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল দিই, ধরেন আমি এখানে পিং করছি গুগলকে, আমি যদি এখানে গুগলকে পিং করি তাহলে এখানে দেখতে পারবেন গুগলের একটা আইপি অ্যাড্রেস চলে আসবে। এটা হলো গুগলের আইপি অ্যাড্রেস। আমি যদি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে যদি আমি এখানে নতুন একটা ট্যাবের মধ্যে নিয়ে এটা যদি পেস্ট করি তাহলে দেখতে পারবেন অটোমেটিক্যালি এটা google.com চলে আসবে। এখন এই নাম্বারটা বা আইপি অ্যাড্রেসটা যদি থাকতো তাহলে চিন্তা করেন কত কমপ্লিকেটেড হইতো বিষয়টা। তো এই প্রবলেমটার একটা সমাধান এনেছিল ডিএনএস সার্ভিসের মাধ্যমে। দেন এই আইপি অ্যাড্রেসটার পরিবর্তে এই ধরনের ডোমেইন নেম ইউজ করা শুরু হয়েছিল। তো আপনার যে ইথেরিয়াম অ্যাড্রেসটা আছে, ইথেরিয়াম অ্যাড্রেসটা কিন্তু অনেক পরিমাণ বড়। আপনি কিন্তু যে কাউকে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা বলতে পারবেন না, যার কারণে এখানে অনেক ধরনের প্রবলেম আছে। আপনাকে হয়তো বা তাকে মেল করে পাঠাতে হবে, তাকে মেসেজ করে পাঠাতে হবে আপনার অ্যাড্রেসটা, দেন সে আপনার অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করতে পারবে। এটারই একটা সহজ সমাধান নিয়ে এসেছে এই ENS ডোমেইন সার্ভিস। আপনি চাইলে ENS ডোমেইন ইউজ করতে পারেন। যদি ধরেন আমি এখানে যে কোনো ডোমেইন সার্চ করি, ধরেন জাহিদ লেখা সার্চ করলাম, আমার নাম দিয়ে আমি এখানে একটা ডোমেইন নিতে চাই, তাহলে যদি আমি এখানে এন্টার করি, আমার নাম দিয়ে এই ডোমেইনটা অলরেডি নেওয়া হয়েছে। যদি ধরেন এই ডোমেইনটা আমি এখানে রেজিস্টার করতাম বা আমার নামে যদি এই ডোমেইনটা নিতাম, তাহলে আমি যদি জাস্ট এই জাহিদ ডট ইদ এটা যদি কপি করি বা এটা যদি আমি মেটাবাস্কের মধ্যে সেন্ড করতে যাই, আমি যদি এখানে সেন্ডের মধ্যে যাই, তারপর এখান থেকে দেখতে পারবেন যে এখানে কিন্তু ENS ডোমেইনের কথা বলা আছে যে আপনি চাইলে পাবলিক অ্যাড্রেস তারপরে হলো ENS ডোমেইন দুইটা দিয়েই সেন্ড করতে পারবেন। আমি যদি এখানে জাহিদ ডট ইথ এটা যদি এখানে পেস্ট করি তাহলে এখানে আমার অ্যাড্রেসটা দেখাবে। আমি এই ENS ডোমেইনের মধ্যে পাঠাচ্ছি মানে এখানে যে নিচের অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসের মধ্যে আমি পাঠাচ্ছি। তো আমার এত ঝামেলার বিষয়টা কিন্তু এখানে সিম্পল হয়ে গেল। নেক্সট টাইম আমি যদি ধরেন আমার কোনো ফ্রেন্ড বা যে কাউকেই বলি না কেন, সে কিন্তু আমার জাস্ট জাহিদ ডট ইথ বা জাহিদ এতটুকু ওয়ার্ড মনে রাখলেই কিন্তু তার হবে, কারণ ইথ হলো এটা মনে করেন .com-এর মতন, প্রতিটা ডোমেইন নেমের শেষে এখানে ডট ইথ বসে থাকে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এখানে ওপেনসিতে সার্চ করেছিলাম, এখানে জাহিদ ডট ইথ যেই ডোমেইনটা আছে এটা 18 ইথেরিয়ামের মধ্যে সেল দেওয়া। যদি হয়তো বা কম হতো $10-$20, $50, তাহলে আমি এটা নিয়ে নিতাম, বাট 18 ইথেরিয়াম দিয়ে এটা নেওয়া আমার কাছে মনে হয় না ওয়ার্থ ইট। আপনি যে এখানে ডোমেইনটা নেবেন এটা কিন্তু আবার NFT হিসাবেও থাকবে, বাট এই NFTটার একটা টাইম দেওয়া থাকে, মনে করেন এক্সপায়ারি ডেটটা এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এখানে 1 বছর, 2 বছর বা 5 বছরের জন্য কোনো একটা ডোমেইন রেজিস্টার করতে পারবেন। তো আমি যদি এখানে ইথেরিয়াম নেম সার্ভিস এটার মধ্যে যদি আসি, তাহলে এখানে দেখতে পারবেন টোটাল এখন পর্যন্ত 1.8 মিলিয়ন আইটেম সেল হয়েছে বা 1.8 মিলিয়ন ডোমেইন রেজিস্টার হয়েছে। এবং এখানে যদি দেখেন অনেক পরিমাণ এই ধরনের ENS ডোমেইন রয়েছে। যদি মনে করেন আপনার নামের কোনো ENS ডোমেইন আপনি বাই করতে চান এবং আপনি এখানে সার্চ করলেন তারপরে দেখলেন যে এটা অ্যাভেলেবেল না, আপনি কিন্তু চাইলে এইখান থেকেও বাই করতে পারবেন ওপেন সিট থেকে। এখন ধরেন আপনি আপনার নিজের নামে একটা ডোমেইন নিতে চান, ধরে নিলাম আপনার নাম শুভ। আমি যদি এখানে শুভ লেখা সার্চ দিই তাহলে এখানে দেখতে পারবো এই নামটা অ্যাভেলেবেল আছে, শুভ ডট ইথ এই ডোমেইনটা আমি এখানে নিতে পারবো। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে আমাকে দেখাবে যে আমি যদি 1 বছরের জন্য নেই তাহলে অ্যারাউন্ড $14 মতন পড়বে। আমি যদি এটাকে বাড়ায়া ধরেন 2 বছর বা 3 বছর 5 বছরের জন্য নিলাম, আপনি যত লঙ্গার টাইম ফ্রেমের জন্য নেবেন তত কিন্তু এখানে কস্টটা অনেক পরিমাণ কম পড়বে। আমি যদি 1 বছরের জন্য নেই তাহলে কিন্তু এখানে $14 ছিল, বাট যখন আমি 5 বছরের জন্য নিতেছি সেটা কিন্তু জাস্ট $34 মাত্র। আপনার নামে যদি ডোমেইন থাকে বা আপনি যদি ডোমেইন নিতে চান তাহলে এখানে রিকোয়েস্ট টু রেজিস্টার এর মধ্যে ক্লিক করলে আপনার মেটাবাস্কের মধ্যে একটা ট্রানজ্যাকশন যাবে, আপনার ওয়ালেট থেকে এত পরিমাণ ইথেরিয়াম এখানে কাটবে, অ্যাট মোস্ট এত পরিমাণ ইথেরিয়াম এখানে কাটবে, দেন এই ডোমেইনটা আপনার এই অ্যাড্রেসের মধ্যে রেজিস্টার হয়ে যাবে, মানে আপনার মেটাবাস্কের যে অ্যাড্রেসটা আছে সেটার মধ্যে রেজিস্টার হয়ে যাবে। তারপর থেকে কেউ যদি আপনাকে ইথেরিয়াম পাঠাতে চায় বা আপনার যদি কোনো অ্যাড্রেস চায় তাহলে জাস্ট আপনার এই অ্যাড্রেসটা দিলেই হবে। এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট এবং হলো মেটামাস্ক বা এই ধরনের ডিসেন্ট্রালাইজড ওয়ালেট
ওয়ালেটগুলোর মধ্যে অনলি ইউজ করা পসিবল বাইন্যান্স এবং অন্যান্য এই ধরনের সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম এখনও এটা সাপোর্ট করে না এন্ড প্রথমত আপনি হয়তো বা পার্সোনাল কাজে বা নিজের জন্য এটা নিতে পারেন অ্যাড্রেসটা নিজের ইউজের জন্য দুই নম্বর যদি আপনি এই ডোমেনগুলোতে ইনভেস্টমেন্ট করতে চান ইন্টারনেটের আর্লি সময়গুলোতে অনেক পরিমাণ পপুলার ডোমেন বা পপুলার নেম অনেক মানুষ এখানে রেজিস্টার করেছিল যেখানে দুই চার পাঁচ বছর পর 2002 সালের যখন .com বাবলটা তৈরি হয় ওই সময় ওই ডোমেনগুলো হিউজ দামে সেল হয়েছিল তারপর থেকেও কিন্তু এখন পর্যন্ত একটা ইউনিক নেম বা ইউনিক ডোমেনের কিন্তু অনেক পরিমাণ ভ্যালু আছে তো এরকম কোনো নাম বা ডোমেন যদি আপনার মাথায় থাকে আপনি চাইলে এই টাইপ করে এখান থেকে চেক করতে পারেন প্রতিটা নাম যদি ভালো কোনো ডোমেন নেম থাকে তাহলে আপনি ওই ডোমেনগুলো বাই করে রাখতে পারেন এবং বাই করে এখানে ওপেনসিতে সেল করে দিতে পারেন এটা হলো আমার একটা ফ্রেন্ডের নেম আমি এটা দিয়ে সার্চ করেছিলাম তো রাকিব ডট ইথ এই নামটা যদি আমি এখানে যাই যদিও এটা সেলের মধ্যে দেওয়া না বাট সে এখানে সেল দিয়ে রাখছিল 20 ইথিরিয়ামের মধ্যে এখানে কিছু কিছু মানুষ আবার যেমন ধরেন গুগল ডট কম ফেসবুক ডট কম এই ধরনের পপুলার নেম যেগুলো আছে এইটা দেখেন গুগল ডট ইথ এটা লাস্ট সেল হয়েছিল 52 ইথিরিয়ামের মধ্যে তারপরে টেসলা ডট ইথ এটা লাস্ট সেল হয়েছিল 10 ইথিরিয়ামের মধ্যে ভাবতে পারতেছেন জাস্ট এই নেমটা সে কিন্তু এটা $10 বা $20 দিয়ে রেজিস্টার করছে বর্তমানে লাস্ট সেল করছে সে 10 ইথিরিয়ামের মধ্যে আমি এখানে বিকাশ ডট ইথ দিয়ে এখানে সার্চ করেছিলাম পরে দেখি এই ডোমেনটা অ্যাভেলেবেল না বাট এখানে দেখলাম ওপেন্সির মধ্যে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে তো সে এই ডোমেনটা আসলে সেল করে নাই বা সেলের মধ্যে দেয় নাই এখন পর্যন্ত এটা একবারও সেল করে নাই যদি ধরেন $50 বা $100 মধ্যে হতো তাহলে আমি এটা নিয়ে নিতাম এ ধরনের অনেক আন্ডাররেটেড কোম্পানি বা নাম থাকতে পারে যেটা খুবই ইউনিক যেমন আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখনই কিন্তু আমি এখানে দেখাইছিলাম 30.eth এই নামটা সেল হয়েছিল এই নামটার যে ডোমেনটা আছে 5000 ইথেরিয়াম বর্তমানে সেল দিয়ে রাখছে অ্যান্ড এই ডোমেনটাও কিন্তু খুবই ইউনিক তো এইভাবে আপনি ইউনিক কিছু ওয়ার্ড বা ইউনিক কিছু নেম দিয়ে ট্রাই করতে পারেন যদি আপনার কাছে এরকম ভালো কোনো নেমের আইডিয়া থাকে তাহলে আপনি এখান থেকে ডোমেনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ডোমেন নিতে পারেন 4-5 বছরের জন্য বা 10 বছরের জন্য নিয়ে দেন আপনি এখানে ওপেন্সির মধ্যে আসে সেটা সেলের মধ্যে দিয়ে রাখলেন 1 ইথিরিয়াম 2 ইথিরিয়াম বা 5 ইথিরিয়ামের মধ্যে যদি সামনে ইথিরিয়াম প্ল্যাটফর্ম বা ইথিরিয়াম ব্লকচেনটা যদি গ্রো করে তাহলে অবশ্যই এখানে একটা ভালো চাহিদা আছে ইথিরিয়ামের ডোমেন নেমগুলোর মধ্যে তো ভালো নেম হলে এখানে একটা লাইফ চেঞ্জিং প্রফিট করাও পসিবল আর এটা জাস্ট একটা NFT বাই করার মতনই জাস্ট আপনি এখানে আপনার নামটা দিয়ে সার্চ করবেন তারপরে আপনাকে এখানে দেখাবে এটা অ্যাভেলেবেল আছে কিনা এখান থেকে আপনি টাইম ফ্রেমটা এখান থেকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তারপরে এখানে দেখাবে টোটাল ইথিরিয়াম আপনার কত লাগবে দেন এখান থেকে রিকোয়েস্ট টু রেজিস্টার এটার মধ্যে ক্লিক করলে আপনার মেটামাস্কের একটা পপ আপ আসবে মেটামাস্কের ট্রানজেকশনটা কমপ্লিট করলেই এই ডোমেনটা আপনার এই অ্যাড্রেসের মধ্যে রেজিস্টার হয়ে যাবে বা এই অ্যাড্রেসের মধ্যে থাকবে তো এই ছিল ইথিরিয়াম নেম সার্ভিস বা ENS নিয়ে আর ENS কয়েনটা অলমোস্ট $80 থেকে ডাউন হয়ে বর্তমানে আছে হলো $12 মধ্যে তারপরেও আমি এখানে খুব একটা রিকমেন্ড করব না কারণ এখন পর্যন্ত টোটাল 25 মিলিয়ন কয়েন মার্কেটের মধ্যে এসেছে বাট টোটাল সাপ্লাই কিন্তু এটার 100 মিলিয়ন নেক্সট 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে আরও প্রচুর পরিমাণ সেল প্রেশার আসবে এটার মধ্যে তো আপনি যদি নেন তাহলে ডোমেন নিতে পারেন আপাতত ENS কয়েনটা নেওয়ার দরকার নাই এখান থেকে একটু সেল প্রেশারটা কমক এটা ধরেন 50% বা 70% যদি চলে আসে সার্কুলেটিং সাপ্লাই তখন গিয়ে বাই করাটা আরেকটু ভালো হবে